চুয়াডাঙ্গা জেলার দর্শনা জয়নগর সীমান্তে বিজেপি বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আহসান হাবিব মামুনের পাঠানো তথ্যে চিত্রে দেখুন বিস্তারিত পতাকা বৈঠকের মাধ্যমে পাঁচ বছর কারাভোগ শেষে ভারতীয় নাগরিক মানসিক ভারসাম্যহীন অভিষেক কুমারকে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে হস্তান্তর করেছে বিজেপি আটকৃত অভিষেক কুমার ভারতের ঝাড়খণ্ড প্রদেশের বোঝারো জেলার গুরুদুয়ারা থানার জারিত্রিক বাজারপাড়ার পাড়ার ঘনশ্যামের ছেলে আজ বৃহস্পতিবার চোদ্দই মার্চ দুপুরে সাড়ে বারোটার দিকে দুদেশের সীমান্তরক্ষীদের পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর করা হয় অভিষেক কুমারের পরিবারের পক্ষ থেকে তার মা পুষ্পা দেবী তাকে গ্রহণ করতে সীমান্তের শূন্য রেখায় আসেন পুলিশের জানায় দুই হাজার উনিশ সালের জুলাই মাসে রাজশাহী বিভাগের বোয়ালিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিল এ সময় বিজিবি অভিষেক কুমারকে আটক করে পরে তাকে বিজিবি অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করেন যার মামলা নং দশ দীর্ঘ পাঁচ বছর কারাভোগ শেষে আপন ঠিকানায় ফিরলেন ভারতীয় নাগরিক অভিষেক কুমার বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা আইসিপির কোম্পানি কমান্ডার এনামল কবির ও দর্শনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাসুদ রানা চোয়ারাঙ্গা জেলা কারাগারের ইনচার্জ জিল্লুর রহমান দর্শনা থানার সেকেন্ড অফিসার এস আই খান আব্দুর রহমান দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এস আই আতিক হাসান বিএসএফ এর পক্ষে উপস্থিত ছিলেন গেদে কোম্পানি কমান্ডার গৌতম মোদী লানমোর দাস ডিআইবি চিত্তাশাহা ইমিগ্রেশন ইনচার্জ চিত্তরঞ্জন নাথ